তৃতীয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা পদার্থবিদ্যার পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আলোচনা করব। আজকের আলোচনাতে থাকবে পৃষ্ঠটান এবং সান্দ্রতা। তো প্রথমে আমরা সংশক্তি বল, আসঞ্জন বল বলতে কী বোঝো এই দুটো বল সম্পর্কে জেনে নেব। যখন একই পদার্থের মধ্যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো সংশক্তি বল, আর অসঞ্জন বল এর ক্ষেত্রে বলবো ভিন্ন পদার্থ, ঠিক আছে, ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা আসঞ্জন বল বলবো। ওকে, এরপর আসছি পৃষ্ঠটান বলতে কী বোঝো। কোনো একটা তরলের মুক্ত পৃষ্ঠে একটি যদি রেখা কল্পনা করি, এটা একটা তরল রয়েছে, তার মুক্ত পৃষ্ঠে একটা আমরা রেখা কল্পনা করলাম, সেই রেখার ওপর লম্বভাবে, ঠিক আছে, যে বল তরল পৃষ্ঠ স্পর্শক বরাবর ক্রিয়া করবে সেটা যদি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হয় তখন তাকে বলবো পৃষ্ঠটান। যদি আমরা ওই দৈর্ঘ্যটাকে এল ধরি এবং ক্রিয়াশীল বলকে যদি এফ ধরি তাহলে পৃষ্ঠটান সমান আমরা বলতে পারি যে প্রযুক্ত বল এফ বাই একক দৈর্ঘ্য যেটা ধরছিলাম সেটা তো আমরা এল ধরে নিলাম দৈর্ঘ্য, তাহলে এল দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এফ বাই এল। এরপরে এটা জেনে রাখবে যে পৃষ্ঠটানের জন্যই জলকণা বা বৃষ্টির ফোঁটা বা সাবানের বুদবুদ বা জলের ভেতরের বায়ুর বুদবুদ এরা সবাই কিন্তু গোলাকার হয় ওই পৃষ্ঠটানের জন্যই। এরপর আসছি তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। এক, তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে পৃষ্ঠটান হ্রাস পায় এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান কিন্তু শূন্য হয়ে যায় এবং যে উষ্ণতাতে ওই তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যাবে সেই উষ্ণতা বা তাপমাত্রাটাকে আমরা বলবো সংকট উষ্ণতা। দ্বিতীয়ত, দূষণ। তরল পৃষ্ঠে কোনো বস্তু দ্বারা দূষিত হয়ে গেলে বা কোনো দূষিত পদার্থ দ্রবীভূত হলে তরল পৃষ্ঠের ওপর তখন ওই তরলের পৃষ্ঠটান কিন্তু পরিবর্তিত হয়। যেমন জলের ওপর তেল ফেলে দিলে জলের যে পৃষ্ঠটান সেটা কিন্তু হ্রাস পায়। আমরা পরবর্তীতে উদাহরণগুলো যখন দেখব বুঝতে পারব যে উত্তাল সমুদ্রে যখন জাহাজ চলে সেই জাহাজ থেকে আগেকার দিনে তেল ফেলে দেওয়া হতো ওই সমুদ্রে যেখানে জাহাজটা চলে, ফলে সেই ক্ষেত্রে ওই যে জলের যে পৃষ্ঠটান সেটা কিন্তু কমে যেত, তাতে দুর্ঘটনা থেকে অনেকটাই জাহাজ এড়িয়ে যেত। এরপর আসছে তিন নম্বর, দ্রবীভূত বস্তুর প্রকৃতি, অর্থাৎ তরলের মধ্যে কোন পদার্থ দ্রবীভূত আছে তার প্রকৃতির ওপর কিন্তু পৃষ্ঠটান নির্ভরশীল হয়, ঠিক আছে। যেমন জলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে জলের পৃষ্ঠটান কিন্তু বৃদ্ধি পাবে, আর যদি জৈব পদার্থ দ্রবীভূত থাকে সেই ক্ষেত্রে পৃষ্ঠটান হ্রাস পায়। এরপর আসছে তরলের উপরিস্থিত মাধ্যম। তরলের উপরের যে মাধ্যম বা মুক্ত পৃষ্ঠ সেই মুক্ত পৃষ্ঠের উপরে যে তোমার যে মাধ্যমটা থাকবে, যদি আমরা জলের ক্ষেত্রে ধরি জলের উপরের মাধ্যমটা হচ্ছে বায়ু, তাহলে ওই বায়ু মাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে যাবে এই তরলের বা জলের পৃষ্ঠটান, ঠিক আছে। সাধারণ তাপমাত্রায় জলের ওপর শুষ্ক বায়ু যদি থাকে সেই ক্ষেত্রে পৃষ্ঠটানটা কিন্তু 72.9% হয়, আর যদি ওই একই উষ্ণতায় জলের উপরে জলীয় বাষ্প থাকে সেই ক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান কমে হয় 79%। এরপর আসছি ক্ষুদ্র জলবিন্দু বা পারদবিন্দু গোলাকার হয় কেন, এর কারণটি কী। দেখো, পৃষ্ঠটানের জন্যই কিন্তু হয়ে থাকে, পৃষ্ঠটানের জন্যই কিন্তু তরল সর্বদা তার মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করতে চায় এবং ক্ষেত্রফলকে সংকুচিত করে, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে কোনো নির্দিষ্ট আয়তনে যদি ঘন বস্তু গঠন করা যায় তার মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়, ক্ষুদ্র জলবিন্দু বা পারদ গোলাকার যখন হবে
এর সঠিক কারণটা তখন কি বলবো আমরা, পৃষ্ঠটান। জলবিন্দু বা পারদবিন্দু সর্বদা তাদের মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটাকে সংকোচিত করতে চাই বলেই এরূপ আকার ধারণ করবে, কিন্তু কঠিনের ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না, তরলের ক্ষেত্রে হবে। তাই এখানে জলবিন্দুতা বা পারদবিন্দু একটু চ্যাপ্টা হয়ে থাকে। ব্যতিক্রমী কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে। সাধারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের পৃষ্ঠটান কিন্তু হ্রাস পায়, কিন্তু যদি আমরা গলিত তামা বা ক্যাডমিয়াম এর ক্ষেত্রে দেখি তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার পৃষ্ঠটানের আণবিক ব্যাখ্যা থেকে বোঝা যায় যে পৃষ্ঠটান শুধুমাত্র তরলের যে ধর্ম এটা কিন্তু সত্য নয়। পৃষ্ঠটান যে কোনো পদার্থের মুক্ত পৃষ্ঠের একটা সাধারণ ধর্ম, এটা মনে রাখবে। এরপর এক টুকরো কর্পূরকে জলে ফেলে দিলে টুকরোটি এলোমেলোভাবে জলের ওপর নড়াচড়া করতে থাকে কেন, এর কারণটা কী? এর কারণটা হচ্ছে পৃষ্ঠটান হ্রাস। দেখো, কর্পূর জলে যখন দ্রবীভূত হয় যে স্থানে দ্রবীভূত হবে সেইখানে জলের যে পৃষ্ঠটান সেটা কিন্তু হ্রাস পায়। যে স্থানে কর্পূরটা বেশি পরিমাণ দ্রবীভূত হয়ে যায় সেই ক্ষেত্রে সেই স্থানে জলের পৃষ্ঠটান বেশি হ্রাস পাবে, এবং যে স্থানে কম দ্রবীভূত হয় সেই স্থানে পৃষ্ঠটানটা কিন্তু কম হ্রাস পায়। ফলে এই অসম পৃষ্ঠটানজনিত কারণের জন্যই কর্পূর এর ওপর একটি অসম একটা বল ক্রিয়া করে, ফলে কর্পূর এলোমেলোভাবে জলের ওপর নড়াচড়া করতে থাকে। তারপর যেটা বলছিলাম যে উত্তাল সমুদ্রে যে ওপর তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কেন, তো এখানে তেলটা কিন্তু অপদ্রব্য বা দূষিত পদার্থ, সেটা যখন জলে আমরা ঢেলে দেবো তখন কিন্তু জলের পৃষ্ঠটান যা ছিল তার থেকে কমে যাবে বা হ্রাস পাবে, এবং পৃষ্ঠটান হ্রাসের জন্যই কিন্তু ওই উত্তাল সমুদ্র অনেকটাই শান্ত হয়ে যায়। এরপর কিছু শর্ট কোশ্চেন দেখে নেব। তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচন করার প্রবণতাকে কী বলে? পৃষ্ঠটান বলা হয়। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কী হবে? MT-2। দেখো, এস সমান আমরা জানি F/L। এবার বলের যে মাত্রা MLT-2 এবং দৈর্ঘ্যের মাত্রা L, সেইখান থেকে আমরা কী পাচ্ছি? MT^-2। এটা হয়ে যাবে পৃষ্ঠটানের মাত্রা। পৃষ্ঠটানের মাত্রা সংকেতে এল এর ঘাত কত হবে? এল এর ঘাত কিন্তু শূন্য হবে, কারণ এল এল কেটে গেছে ওপর নিচ, তাই না? তারপরে দেখো, পৃষ্ঠটানের মান 72 ডাইন/সেন্টিমিটার হলে নিউটন/মিটার এককে এর মান কত হবে? তো এর মানটা হয়ে যাবে 0.072 নিউটন/মিটার। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত হয়? সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। তাপমাত্রা বাড়লে তরলে পৃষ্ঠটান বাড়ে না কমে, তরলের পৃষ্ঠটান কমবে। এবং তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি? তরলের অভ্যন্তরে কিন্তু পৃষ্ঠটান ক্রিয়া করবে না, কারণ পৃষ্ঠটান হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠের ধর্ম। এরপর যেটা রয়েছে, দেখো, জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান বৃদ্ধি পায় না হ্রাস পায়? বৃদ্ধি পাবে, আর জৈব হলে সেই ক্ষেত্রে হ্রাস পাবে। ঠিক আছে, তারপর পৃষ্ঠটানের ক্ষেত্রে যে কোনো তরলের সংকট তাপমাত্রা কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় তরলের যে পৃষ্ঠটান শূন্য হয়ে যাবে সেই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই তরলের সংকট উষ্ণতা বলবো। এরপর আসছি সান্দ্রতাটা কি? যে ধর্মের জন্য ধারারেখা প্রবাহ গতিশীল কোনো পরিবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক যে গতি সেই গতিকে বাধা প্রাপ্ত করে তখন তাকে বলবো প্রবাহীর সান্দ্রতা। তো সান্দ্রতাকে আভ্যন্তরীণ ঘর্ষণ কেন বলা হয়? দেখো, একটি বস্তুর ওপর আরেকটা বস্তু বা তলের ওপর দিয়ে যদি কোনো গতিশীল হওয়ার উপক্রম করে, বা একটা বস্তু রয়েছে তার ওপর দিয়ে আরেকটা বস্তুকে আমরা গতিশীল করছি, সেই ক্ষেত্রে দুটো তলের বিভেদ তলে তারা কিন্তু একটা বল অনুভব করে, যেটা গতিশীল হবে তার অপোজিটে একটা ঘর্ষণ বল কাজ করবে। অপরদিকে যদি আমরা ধারারেখা প্রবাহের ক্ষেত্রে দেখি যে একটা কোনো নালার মধ্য দিয়ে
তরল প্রবাহিত হচ্ছে ধারারেখা বেগে, তাহলে ওর যে বিভিন্ন যে সমান্তরাল যে স্তরগুলো, যেমন একটা এইভাবে গেল আর একটা এইভাবে গেল, এবার তো প্রত্যেকটা যে তার যে সমান্তরাল যে প্রবাহের যে স্তর, সেই স্তরগুলো একটি অপরটিকে গতিকে হ্রাস করে। যেমন এই যে প্রথমের যে তলের যে গতি, স্তরের গতি, সেই গতিটাকে অনেকটা হ্রাস করবে তার উপরে থাকা যে স্তরটি, এবং ঠিক একই রকমভাবে ওই স্তরটির গতিকে হ্রাস করবে তার উপরে থাকা স্তরটি। এইভাবে কিন্তু আমরা দেখব যে একটা নালার মধ্যে দিয়ে জল যখন প্রবাহিত হয় তখন কিন্তু ওপরের গতিবেগটা অনেকটা বেশি হয়, উপরের তলে যত নিচের দিকে যাবো গতিবেগটা কম হতে থাকবে, তাই এটাকে অভ্যন্তরীণ ঘর্ষণ আমরা বলে থাকি। এরপর সান্দ্র বল কী কী বিষয়ের উপর নির্ভর করবে? মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে, তরলের প্রকৃতি এবং তরলের পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। আদর্শ প্রবাহী কাদের বলবো, বা আদর্শ প্রবাহী বলতে কী বোঝায়? সাধারণ প্রবাহী যখন প্রবাহিত হয় তখন পাশাপাশি দুটি স্তরের মধ্যে যে বেগের পার্থক্যের জন্য বাধাদানকারী সান্দ্রবল ক্রিয়া করে, কিন্তু প্রবাহী যদি আদর্শ হয় সেই ক্ষেত্রে প্রবাহিত প্রবাহী এই ধরনের কোনো বাধা বা বল ক্রিয়া করবে না, তখন তাকে আমরা বলব ধারা রেখা প্রবাহর অসান্দ্র, ধারা রেখা প্রবাহ, ঠিক আছে। এখানে তো আদর্শ প্রবাহী বলা হয়েছে, তো আদর্শ প্রবাহীর ক্ষেত্রে কী হয়, যেমন আমরা নালার ক্ষেত্রে বললাম যে প্রত্যেকটা স্তর আরেকটি স্তরকে তার গতিবেগকে বা আপেক্ষিক গতিকে বাধাপ্রাপ্ত করে, কিন্তু যখন আমরা আদর্শ পরিবাহীর ক্ষেত্রে দেখব তারা একে অপরকে কোনো রকমের বাধাপ্রাপ্ত না করে সমান্তরালভাবে প্রবাহিত হবে। সান্দ্রতাঙ্কটা কি? প্রবাহীর পাশাপাশি দুটি স্তরের গতিবেগের একক নতিমাত্রা বজায় রাখতে গেলে প্রতি একক ক্ষেত্রগুলি যে পরিমাণ স্পর্শকীয় একটা বল ক্রিয়া করতে হয় তাকে ওই পরিবাহীর সান্দ্রতাঙ্ক বলে। ধারারেখা জিনিসটা কি বা শান্ত প্রবাহ কি? প্রবাহকালে প্রবাহপথের যে কোনো বিন্দুতে পরিবাহী বেগের মান এবং অভিমুখ যদি সর্বদা অপরিবর্তিত থাকে তখন তাকে ওই প্রবাহীর ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ বলব। ধারারেখা প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। ধারারেখা বা বক্ররেখা বা সরলরেখা, ধারারেখা প্রবাহগুলো বক্ররেখা বা সরলরেখা দুই পথেই যেতে পারে, এইভাবেও যেতে পারে বাঁকা পথে, আবার সরলরৈখিক পথেও যেতে পারে। তারপর কি, ধারারেখা যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, ধরো এই বিন্দুটাতে স্পর্শক টানলাম, ঠিক আছে, ওই স্পর্শক ওই বিন্দুতে প্রবাহের বেগের অভিমুখ নির্দেশ করবে। আবার যদি এইখানে একটা বিন্দু কল্পনা করি সেই ক্ষেত্রে তার স্পর্শক যেটা টানবো সেই দিকে তার অভিমুখ নির্দেশ করবে। আবার যদি আমরা এইখানে একটা বিন্দু কল্পনা করি সেখানে যদি স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকটা তার অভিমুখ নির্দেশ করবে, বেগের অভিমুখ। দুটি ধারারেখা কখনোই পরস্পরকে কিন্তু ছেদ করবে না, আর নলের যে স্থানে ধারারেখাগুলি বেশি ঘেঁষাঘেঁষি হয় সেইখানে প্রবাহীর বেগ বৃদ্ধি পাবে, ও যে স্থানে ধারারেখাগুলো পরস্পরের মধ্যে ব্যবধান বেশি হয় সেই ক্ষেত্রে বেগ হ্রাস পাবে। এরপর আসছি অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহটা কি? প্রবাহকালে পরিবাহীর প্রবাহপথে যে কোনো বিন্দুতে পরিবাহীর যে বেগের মান এবং অভিমুখ দুটোই কিন্তু মানে এলোমেলো থাকবে, পরিবর্তনশীল হবে, সেই ক্ষেত্রে আমরা সেই প্রবাহকে বলবো অশান্ত প্রবাহ। এরপর একটি ইম্পর্ট্যান্ট বিষয় আসছে, বার্নলি নীতিটা কি? আদর্শ পরিবাহীর ধারারেখা প্রবাহের ক্ষেত্রে বার্নলির নীতিটি আদর্শ পরিবাহী ধারারেখা প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, এবং আদর্শ প্রবাহ ও ধারারেখা প্রবাহের ক্ষেত্রেই ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে পরিবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি এবং তার মধ্যে থাকা চাপ শক্তি, এদের যে সমষ্টি এই সমষ্টিটা কিন্তু ধ্রুবক হবে। যদি আমরা গাণিতিক রূপটা দেখি তাহলে দেখব যে একক আয়তনে গতিশক্তি কত হবে, হাফ অফ রো
ভি স্কোয়ার, এখানে রোটা কিন্তু তরলের ঘনত্ব, এটা হচ্ছে গতিশক্তি। এরপর উচ্চতার জন্য একটা স্থিতিশক্তি থাকবে, এইচ উচ্চতার জন্য, তাহলে রো জি এইচ, এটা হবে স্থিতিশক্তি, এবং চাপ শক্তিটা হচ্ছে পি। তাহলে এই বার্নলির নীতি অনুযায়ী গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি, এদের যে সমষ্টি এটা কিন্তু ধ্রুবক হয়। এরপর আসছি শক্তি সংরক্ষণের ভিত্তিতে বার্নলির নীতি লেখো এবং ব্যাখ্যা করো, এটা তোমরা করে নিও, ঠিক আছে? ক্যালকুলেশনটা কিছুই না, যেভাবে আমরা করে এলাম যে গতিশক্তি এবং চাপ শক্তি আর হচ্ছে স্থিতিশক্তি, এদের সমষ্টি হচ্ছে ধ্রুবক হবে, এবং এই ধ্রুবককে যদি আমরা, এই যে ধ্রুবক এলো, এই যে সমীকরণটা এলো, এই যে সমীকরণ, এই সমীকরণটাকে উভয় পক্ষকে যদি আমরা রোজি দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব হাফ অফ ভি স্কোয়ার প্লাস এইচ প্লাস পি বাই রোজি, এটা ধ্রুবক হবে। এবার দেখো এখানে যে হাফ অফ ভি স্কোয়ার এলো এটাকে আমরা বলবো বেগ শীর্ষ, এবং এই যেটা এলো সেটাকে বলবো উচ্চতা শীর্ষ, এবং পি বাই রোজি যেটা এলো সেটাকে আমরা বলবো তোমার চাপ শীর্ষ। এখানে প্রত্যেকটা আলাদা করে লিখে দিয়েছি, জাস্ট দেখে নিও। এরপর বার্নলির নীতি প্রয়োগ করে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন তা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? দ্রুতগামী ট্রেনের পাশে আমরা কখনোই দাঁড়াবো না, এটা উচিত নয়, কারণ দ্রুতগামী ট্রেনের সংলগ্ন বায়ুর বেগ অত্যন্ত বেশি হয়, এবং বার্নলির নীতি অনুযায়ী প্রবাহের অভিমুখে প্রবাহের ক্ষেত্রে গতি শক্তি বৃদ্ধি পেলে চাপ হ্রাস পাবে, ফলে তাই দ্রুতগামী ট্রেনের সংলগ্ন বায়ুর চাপ দূরের বায়ুর চাপ অপেক্ষা কম হয়। সুতরাং ব্যক্তি যে পার্শ্ব ট্রেনের বিপরীত দিকে থাকে সেই দিকে বায়ুর চাপটা বেশি হওয়ার জন্য ব্যক্তি ওই ট্রেনের অভিমুখে একটি লম্ব বল ক্রিয়া করবে এবং ব্যক্তিটি ট্রেনের দিকে ঠেলে দিতে চায়, ফলে দুর্ঘটনা হতে পারে। ধরলাম এই লাইনের মধ্য দিয়ে ট্রেন যাচ্ছে, এখানে কোনো একটা ব্যক্তি বসে আছে, ঠিক আছে, বা দাঁড়িয়ে আছে, ট্রেন যখন যাচ্ছে তখন কিন্তু এর যে গতিশক্তি, ঠিক আছে, আশেপাশের যে গতিশক্তিটা সেটা কিন্তু বেশি হয়, ফলে এই যে পেছনের দিকের অংশ এইখানে কিন্তু ট্রেনটা যাওয়ার ঠিক পেছনের অংশে চাপ কিন্তু কম হবে, ফলে ওই অংশের চাপ কম হওয়ার জন্য এই ব্যক্তির চারপাশে থাকা যে বায়ু তার চাপ কিন্তু বেশি হয়, ফলে ওই ব্যক্তিটিকে যেই দিকে চাপ কম সেই দিকে ঠেলে দেয়, ফলে রেললাইনে কিন্তু ঠেলে দেবে, ফলে দুর্ঘটনা হতে পারে। এরপর তীব্র ঝড়ে অনেক সময় টিনের চাল উড়ে যায় কেন, এটা তোমরা বার্নলির নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারো, একবার ব্যাখ্যা করে দেবে, এবং আমাদের পিডিএফটি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ওকে, ঠিক আছে? এরপর আসছি প্রান্ত বেগটা কি। অসীম দীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল বস্তু শেষ পর্যন্ত যে সমবেগে পড়ে তাকে প্রান্তীয় বেগ বলা হয়, ঠিক আছে? প্রান্তীয় বেগ বলা হয়। সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে, এক হচ্ছে তরলের সান্দ্রতা, তরলের ঘনত্ব, বস্তুর ঘনত্ব, বস্তুর ব্যাসার্ধ, এবং ওই স্থানে অভিকর্ষের ত্বরণের উপর নির্ভর করে। এরপর স্টোকসের যে সূত্রটি একটু দেখে রাখবে, স্টোকসের সূত্রের রাশিমালা জাস্ট এটা একটু দেখে রেখো, যে এফ সমান সিক্স পাই ইটা আর ভি, এখানে ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ভিটা হচ্ছে তোমার বেগ, এবং এফটা হচ্ছে এখানে বল। এরপর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেব, যে উষ্ণতার পরিবর্তনে তরলের সান্দ্রতা কিরূপ পরিবর্তিত হয়, উষ্ণতা বাড়লে তরলের সান্দ্রতা বৃদ্ধি পাবে, দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে কি, কখনোই করবে না, প্রবাহী কোনো ধরনের প্রবাহে ঘূর্ণাবাতের সৃষ্টি হয়, অশান্ত প্রবাহের জন্য ঘূর্ণাবাতের সৃষ্টি হয়। এরপর আসছি সুদীর্ঘ সান্দ্র মাধ্যমে যখন কোনো বস্তু সমবেগে পতনশীল হয় সেই বেগকে কি বলে, সেই বেগকে বলা হয় প্রান্তীয় বেগ, ঠিক আছে? পাঁচ, অসীম বিস্তৃত সান্দ্র মাধ্যমে গতিশীল বস্তুর প্রান্তীয় বেগের অভিমুখ কোন দিকে হবে যদি বস্তুর ঘনত্ব
মাধ্যমের ঘনত্ব অপেক্ষা বেশি হয়, সেই ক্ষেত্রে উল্লম্ব নিচের দিকে কিন্তু ক্রিয়াশীল হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকে তোমাদের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল অবশ্যই ফলো করবে।